এইটো লাও এতে কিয়া ঘুরি আছে? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিটুজ ওয়ার্ল্ড। তো আজি বর্তমান ঘরত আছো, ইয়ারপর এবার আমার ঘরের ওসরতে আদাবাড়ি বাগেশ্বরী মন্দিরের ফিল্ডত হয়ে আছে ভঠলি, মানে আমি নলবাৰীত ভঠলি বুলিয়ে কওঁ। তো ভঠলি চাবা যাম এবার, আর ভঠলিখন আপনাদেরকে দেখাম, বাগেশ্বরী মন্দিরের ফিল্ডত হওয়া ভঠলিখন কেনেকুয়া আপনাদের এবার চাও। তো বলক তেন্তে ভিডিওটো আরম্ভ করো। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the band. Legacies. তো মোর ঘরের পর বাগেশ্বরী মন্দিরলৈকে মাত্র 2 মিনিটের রাস্তা, আমি পাই গলো এতিয়া ভঠলি ফিল্ড। এলা বগরি গুড়া ন? তো ইয়াত আছে থৈকেৰা টেঙা, বগরি গুড়া আর তেতেলি টেঙা। আমার ফেসা বাবুক গেলি বেলুন লওয়া এটা। কে টকা ময়ূরের পাখি? এইটো লাও এতে কিয়া ঘুরি আছে? এটা হেলিকপ্টার শট দেও ন? তো আজি মুঠর উপর বাগেশ্বরীর ফিল্ড একদম এয়ারপোর্ট যেন লাগিছে। আর এইফালে এটু শ্রী শ্রী বাগেশ্বরী দেওয়ালয়। কি ভটলি যাবা আছা? ও লাজত মরিল, ই লাজত মরিল। এটা এনে মাতলা বস্তু নেকি? সাউন্ডটো চাবা, কি সাউন্ড! মালিকে দুখো বেশি খাই আছা এখান কি AK-47 দোকান নাকি? সোনা গহনা ঘড়ি সব। তো আহি গল ওচৰৰ গাঁৱৰ পৰা আৰু এডাল বাঁহ। ইয়াত মানে এডাল বাঁহ অলৰেডি মানে থিয়া কৰাই আছে, আৰু এডাল বাঁহ মানে গল দীঘলা গাঁৱৰ পৰা আহিছে। মানে কথাটো হ'ল, এইটো এনে মানে এটা দৰা এটা কইনা তেনেকুৱা ধৰণৰ, মানে দুটা বাঁহ ইয়াত মানে থিয়া কৰায়। ¡Gracias!
শ্রী শ্রী গণেশ মন্দির লাইক শেয়ার ঠকলি যে মা কাল কাছে তোমাকে লাইক শেয়ার ঠকলি যে তো হয়ে গেল ভটলি চা এতিয়া ঘরলে যাও যদি ভিডিওটি চাই ভাল পালে তে লাইক কমেন্ট করে দিব আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব তেজো হয়ে গেল ভটলি চা।